যে যে নির্ভয়ে করবে তাই না হলে এত বড় ঘটনার পরে অনেক আগেই ওনাদের রিজাইন করা উচিত ছেলে সুনির্দিষ্ট কথা শোনার জন্য বলার জন্যে যাব তাহলে আমার ধারণা এই স্বৈরশাসকের অবসানের জন্যে এত রক্তক্ষয় করা লাগতো নির্বাচন কমিশনের পদত্যাগ এবং মানে কমিশনের সংস্কার চাচ্ছেন অনেকে কমিশনের সংস্কারটা কীরকম হবে আর নতুন কোনো কিছু পাব আমরা প্রথম কথা দেখেন আমাদের অনেক দিন ধরে আমরা বলেছিলাম যে নির্বাচন এই যে কমিশন গঠনের জন্য এটা কিন্তু সংবিধানের উল্লেখ ছিল ছিল না দীর্ঘদিন ধরে পরে কিন্তু আওয়ামী লীগ সরকারটা করেছিল কিন্তু করলো এমনভাবে যাতে করে তার ক্রীড়ানোদের সে নিয়ে আসতে পারে কারণ আপনি এটা ভালো পরিস্থিতি তো করেন নাই এবং সবার সাথে কথা বলেননি শেষে কয়জনের হাতে রেখে এই লোকগুলোকে দিল এখন আমাদের সামনে এবার টেকনিক্যাল দিক বলি আমাদের সংবিধানে যেটা সন্নিবেশিত হয়েছে ওইটা আমাদেরকে একটা রিথিং করতে হবে যে যদি ওইটা থাকে তাইলে অ্যাপ্রোপ্রিয়েট মানুষ কীভাবে বেছে বের করবো এইটা একটা এইখানে সংস্কারের কোশ্চেনটা কেন আসছে সেটা হচ্ছে যে বাংলাদেশের বাস্তবতা এমন দাঁড়িয়েছে ওইখানে এরকম মজা করেও বলা হতো আপনি যদি ফেরেস্তা বসিয়েও দেন কারণ আমাদের দেশে যেসব ফেরেস্তা বসে তাদের এরকম গার্ডস থাকে না উপরের দিকে তাকায় থাকে আর উপরে যিনি আসেন ওই যে যেটা ভারত ভাই বললেন তার বাইরে তিনি যেতে পারেন না যাতে ইন্ডিয়া টিন্ডিয়া এরকম অনেক জায়গায় এরকম আছে বাংলাদেশে নাই সুতরাং আমাদের ওই আইনের যেমন করতে হবে ওই ধরনের মানুষ বের করতে হবে এবং অন্য অন্য সংস্কারের মধ্যে এমন জায়গায় করতে হবে তার হাতে কাগজে কলমে না বাস্তবে তিনি যখন দায়িত্ব পালন করবেন তখন যাতে প্রশাসন যন্ত্র সামরিক বেসামরিক এই সবই তার হাতে থাকে এই জায়গাটা থাকতে হবে আর যে কথাটা আমরা ওই সময় বলে আসছিলাম এখন হাবাহুল সাহেব অন্য কথা দেন নিজেও বলে গেছেন শেষে যে নির্বাচনকালীন একটা নির্দলীয় সরকার থাকতে হবে তাই ছাড়া পারা যায় না এটাই এবং এবার আসি যদি আমি ছোট ছোট দু একটা কথা বলি আলোচনা করতে চাচ্ছিলাম না মাসুদ কমাল ভেয়ের বলতে হচ্ছে ওই যে প্রত্যাশার কথা হ্যাঁ অনেকে মনে করতে পারেন তিনি একটা ভালো লোক ছিল এক সময় অনেকে ভারতীয় অনুযায়ী জাদ্রেল এটা করতে পারে যদিও ভালো মন্দ মিলে মানুষ থাকবেন কিন্তু যেমন ধরুন আমাদেরকে যখন যাওয়ার চিঠি দিল আমরা কিন্তু যাইনি কেন জানেন আমরা পাল্টা চিঠি দিয়ে বলেছিলাম কারণ আমরা জানি প্রত্যাশা করার কিছু নেই উনি কিছু পারবেন না উনি একটা ওই যে লোক দেখাবেন চাটা খাওয়াবেন এবং ছবি দিয়ে বলবেন এদের এদের সাথে বৈঠক হলো আপনারা বাইরের থেকে ধারণা করবেন কমিউনিস্ট পার্টি সহ রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে আমরা বলেছিলাম যে নির্বাচন ব্যবস্থার যে সংস্কার আমরা চাই দুই হাজার সাত আট সালে লিখিত দিয়েছিলাম আপনাদের বইতে আছে আমরা এর আগে রাষ্ট্রপতিকে দিয়েছিলাম আমাদের সতেরো দফা প্রস্তাব আছে আমরা বলেছিলাম আপনি আসছেন ভালো আপনি এটা পড়েন পড়ে টোলে আমাদেরকে বলেন যে কোনটার ব্যাখ্যা চান বা আপনি কি করতেছেন তাহলে সুনির্দিষ্ট কথা শোনার জন্য বলার জন্য যাব উনি এরপরে আমাদেরকে আর ডাকার কি বলবো সাহস দেখার আমি শব্দটা বললাম কারণ আমি আমরা তো সুনির্দিষ্ট করতে চাইছি আমি তো খালি চা খেতে যাবো না আমি এসি রুমে বসতে যাবো না তো আমি তো প্র্যাকটিক্যাল কাজ করতে যাব কারণ আমরা জানি যে ওইখানে গেলে আমাদেরকে এটা শো করে এই জায়গাগুলো করবে আসলে সেই অবস্থা ছিল না দেখেন বলতে খারাপ লাগে কারণ সব কথা বলাটা আমাদের একটু কালচারালি বাধে আমরা নাম ধরে ধরে বলেছি আমি ইচ্ছা করে নামগুলো বলছি না উনি প্রধান হইল যিনি আগের সচিব থেকে আগের যে এখন যে নির্বাচন উনি প্রশ্ন করেছেন তাকেও কিন্তু কমিশনার সরকার বানিয়ে দিয়েছিল ওনার কিছু গার্ডস আছে তিনি যা বলতেন এর পেছনে যেতে পারবেন না সচিব যে ছিল যাকে প্রমোশন দেওয়া হয়েছিল আগের ক্রিয়ানক ছিল ওই যে চোদ্দ আঠারোর ভোট তারা করে দিছিল পুরস্কার দিয়ে পাঠানো হয়েছিল তার সামনে আপনি যদি কোড আনকোড সবাই যেটা বলছেন ধরে নিলাম উনি একটু গার্ডস কিছু করা থাকবে না কিন্তু ওনার তাহলে উচিত ছিল কি উনি যখন দেখছে যে তার পক্ষে সম্ভব না যদি ন্যূনতম গার্ডস থাকতো যে পদত্যাগ এখন করছেন অনেক আগেই সেটা করা উচিত ছিল কিন্তু বাংলাদেশে এটাই হচ্ছে বড় সংকট এটা হয় না আজকে এই যে আমরা সংস্কারের আলোচনা করছি আমরা ওই একটা কালচার ফিরিয়ে আনতে পারি কিনা যে যে নির্ভয়ে করবে হ্যাঁ হয়তো কোনো ভয় থাকতে পারে খালি লোভ ছিল আমি তা বলি না দুইটা কারণ থাকে লোভ এবং ভয় দুইটাই টানে একটা তো লোভের পরও থাকে যে আমি যদি এই দায়িত্ব পালন না করে যাই অনেকের থাকে আমি ওনার কথা বলছি না তাহলে ভবিষ্যতে কি না জানি হয় কারণ এখানে যেহেতু একটু ভয়ের সংস্কৃতি দিয়ে শৈরশ চেপে বসে আছে তাহলে এইবারের আপনি সূচনা যেটা করলেন আমরা এমন একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখি যেটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা দেখেছিলাম যেটা অনেকদিন হয়নি যেটা একটা ভয়মুক্ত পরিবেশে যে লোক এখানে দায়িত্ব পালন করতে পারবেন তিনি থাকবেন এবং তিনি এসে যদি না পারেন নির্ভয়ে করে চলে যাবেন এবং তিনি দিকে না থেকে দায়িত্বগুলো পালন করবেন তার এই এই যে পুরো পুরো সংস্কার কাজের মধ্যে আইডিয়াগুলো নিয়ে রাজনীতি সংস্কারের কথাটা যদি বলেন আমি এইটাকে একটু রেড করে বলি তাহলে ধরেন আমরা কমিশনের হয়তো আইনের যেটা আছে ওইটা রাখতেও পারি কিছু আলোচনা করে করতে পারি করে যখন আমরা এটা নিয়ে আসবো রকম ব্যক্তিবর্গকে নিয়ে আসবো যারা এরকম দায়িত্ব পালন করবে কিন্তু আবারও বলছি যদি নির্বাচনকালীন সময় নির্দলীয় তদরকি সরকার না থাকে মানে তত্ত্বাবধায়ক নাম দেন যা দেন দলীয় সরকার থাকলে এটা বাংলাদেশের বাস্তবতায় হবে না কতগুলো প্রতিষ্ঠান বিচার বিভাগ দুদক কথার কথা বলছি যেমন কোনো একটা আইন পড়ল তখন তো বিচার বিভাগের কাছে যেতে হবে নির্বাচন কমিশনকে ধরেন সে ঋণ খেলাপি কিনা যেতে হবে দুদকের কাছে পুলিশ তাদের উপরে নির্ভর করতে হবে প্রশাসন নির্ভর করতে হবে তাহলে এই জায়গায় সংস্কার না করলে আপনি কিন্তু এই কাজটা পারবেন না এবার আসি আপনি যে শেষে প্রশ্ন করলেন যে এই কাজগুলো করার ক্ষেত্রে নির্বাচন বা অন্য জায়গায় একটা প্রধান শক্তি তো হচ্ছে রাজনৈতিক দলগুলো আমরা যার জন্য দিন ধরে বলে আসছি যে নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কার করা ছাড়া এটা হবে না দেখেন উনি ওই প্রধান নির্বাচন কমিশন থাকতেও দেখলাম উনি লিখলেন লিখে সংখ্যানুপাতিক পদ্ধতির কথা বললেন যাওয়ার সময়ও বলে গেছেন কিন্তু কমিউনিস্ট পার্টি সাত আট সালে এবং অনেক দল আমরা বলেছিলাম ওই বইতে লেখা আছে তখন আমরা কিন্তু ওনাকেও বলেছিলাম যে আপনি ওইটা নিয়ে কাজ করেন উনি কত আড়াই বছর থাকলেন ওই কাজ তো উনি করলেন না তাহলে এই কাজ করে তো সরকারকে বলতে পারতেন যে বাংলাদেশের সেখানে কি সেখানে বিষয়টি ছিল আপনাদের বইতে 2007 সালে যখন বলেছিলাম ওই বই পাওয়া যায় বইতে দেখবেন তখন নির্বাচন কমিশন আমি ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে त्रुटি বিচ্ছুদির পরও ওনারা কমিউনিস্ট পার্টির এবং সব দলে কি লিখ সিলেশনে রাখেন যে ধরেন কমিউনিস্ট পার্টির প্রস্তাব সংkhanobhabe নির্বাচন করতে হবে তারপর লেখা ছিল কেন গ্রোন করতে পারলাম না ওনারা বলেছিল এটা আমাদের আইনের আওতায় পড়ে না আশা করি পরবর্তী সরকার এটা কাজ করবে এই রকম সব প্রশ্ন যেটা প্রেসেন গ্রহণ করছে না পারসেন কেন পারেননি করে ওনার রেখে গেছিলেন আছে এখন লেখা দুই হাজার আটে প্রিন্ট বই ওই সময় দুশো টাকা দাম ছিল কত যাই না দেখলেন পাওয়া যাবে তা আমি বলছি যে এই কাজগুলো করার তো একটা উদ্যোগী ভূমিকা নেবেন সে উদ্যোগী ভূমিকা কখনো ওনাকে দেখলাম না বরঞ্চ কিভাবে টাইম পাস করে সরকার যা বলছে সেটা করা যায় উনি আজকে বলছেন হ্যাঁ এটা কামাল ভাই যেটা বলছেন আমি একমত উনিশশো তিয়াত্তর থেকে এটা করে কি বুঝাইতে চাইলেন উনি কি বুঝাইতে চাইলেন যে বাংলাদেশে এরকমই হয় আমিও তাই করেছি তো এইটা তো দায় মুক্তি হয় না বরঞ্চ উনি যে উপলব্ধি এখন করছেন ওই উপলব্ধিতে এসে এইবারে কেন আমি এবং নির্বাচন উনি করলেন সেই কৈফিয়াত বাংলাদেশের মানুষকে দিতে হবে এখন কি মনে হয় না পদত্যাগের পর এই কৈফিয়াতের সুযোগ আমি পদত্যাগের আগেই তো সুযোগ দেখছিলাম আমরা কিন্তু করেই রেখেছে আমাদের করে রাখা আছে এখন সেটা আরো বেশি হবে এখন আরো বেশির কথা যদি আপনি আইনে না পারেন ওই যে মাসুদ কমল ভাই তো উনি ওনার বলার একটা স্টাইল আছে উনি মাছের বাজারের উদাহরণ দিয়ে বলে দিছে বা বাজারে যে সালাম পাওয়ার ব্যাপার বলে দিছে তা আপনি তো অনেককে জেল ফাস না দিতে পারেন মানুষ যদি দেখে মুখ ঘোরায় থাকে একটু খারাপ কথা বলে তাইলে তাতেই তো অন্য রকমের হয়ে যায় আপনি এইখানে অনেকে কথা যারা বলেন তাদেরকে আপনি উপদেশটা না বানান বড় দায়িত্বে না দেন মানুষ দেখলে সালাম দেয় ওইটাই তো তার প্রাপ্তি তা মানুষের কাছে তো এই কাজটা হবে তো ওনারা যে কাজ করে গেছেন উনি এখন যত কথাই বলুক কোনো গ্রহণযোগ্য হবে না সবাই বুঝবে উনি বিগত আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার ক্রীড়ারক হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং উনি পুরনো একটা ডাক সেটে আমলা হিসাবে এইটাকে কিভাবে লিগালাইজ করা যায় এবং নিজের ওই পুরনো যে যতটুকু ভালো চেহারা চেহারা বলতে আমি তার কর্মকাণ্ডের কথা বলছি সেইটুককে ব্যবহার করে উনি এই কাজটা করে গেছেন বলেই আমি বলবো তাই না হলে এত বড় ঘটনার পরে অনেক আগেই ওনাদের রিজাইন করা উচিত ছিল এবং যদি উনি সহ প্রসঙ্গ করে বলছে এই ধরনের অনেকগুলো প্রতিষ্ঠান আছে তারা যদি আগে এই ধরনের দায়িত্ব পালন করত তাহলে আমার ধারণা এই স্বৈরশাসকের অবসানের জন্যে এত রক্তক্ষয় করা লাগতো